আমরা পৃথিবী থেকে সবাই চলে যাব, এই পৃথিবীতে কেউ থাকবে না। প্রিয় দিনী ভাই এবং বোন, আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছি এই প্রতিষ্ঠান, এই পথ আমি চলে যাব, আমি পৃথিবী থেকে চলে যাব। এই পৃথিবী কাউকে থাকতে দেবে না, এটাই স্বাভাবিক। এই পৃথিবী কাউকে থাকতে দেবে না, এই পৃথিবী থেকে সবাই চলে যাবে, কিন্তু এই প্রতিষ্ঠান থেকে যাবে, এই প্রতিষ্ঠানের মাটি থেকে যাবে, কেয়ামত পর্যন্ত সাক্ষ্য হয়ে থাকবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করে এই প্রতিষ্ঠানকে কেয়ামত অবধি যেন আল্লাহ সালাফি মানহাজের উপর এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আল্লাহু আমিন। মনে বড় আকুতি, মনে বড় সাদ, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো। আলাইহিস সালাম বলেছেন, আস-সাদাকাতু বুরহান, দান হলো কেয়ামতের মাঠে দলিল। যে দলিল ছাড়া মানুষ দুনিয়াতে বসবাস করতে পারে না, জমির দলিল হলে মানুষ জমি দখলপূর্বক বসবাস করতে পারে। জমিতে থাকার জন্য একটা দলিল লাগে, কেয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য দলিল হবে দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যারা গোপনে দান করে সেই দান কেয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ব্যতীত, সেই ছায়ার নিচে মানুষ অবস্থান করবে, গোপন দানের সাদাকা নিচে। রসুল ভাই বলেন, আপনার অভিজ্ঞতা আছেন আমাদের এই মার্কাজে সুন্নাহ সালামী কমপ্লেক্স হলিপুর পাথালিয়া মালান্দ জামালপুর, এই প্রতিষ্ঠান দিয়ে দেশ ও দেশের বাইরে প্রিয়দিনী ভাই এবং বোনদের অর্থায়নে আল্লাহর রহমতে চলে। আপনারা জানেন যে সমস্ত অলাভজনক প্রতিষ্ঠান, এটা সরকারি কোনো অনুদান এখানে আসে না। আর আমরা এ পর্যন্ত এই ভবনটি এখানে হেলস এবং নুরানি এবং কমি কিতাব বিভাগ এখানে চালু আছে আলহামদুলিল্লাহ মিজান নাহু পর্যন্ত। তো আমাদের এই বর্তমানে মাদ্রাসাটির 60-70 হাজার টাকা ঋণ রয়েছে। তো আমাদের এখানে বর্তমানে এখানে মরুভূমির মতো বললেই চলে, কারণ কোনো গাছপালা নেই। এখানে খুব একটা খারাপ অবস্থা গরম দিনের মধ্যে। এখানে প্রয়োজন আমাদের এখনও প্লাস্টারের কাজ শেষ হয়নি, সামনে আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্লাস্টারের কাজ এখনও শেষ হয়নি, কাজগুলি এখনও বাকি রয়ে গেছে। প্লাস্টারের কাজ সামনে এবং ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস্টারের কাজ এখনও বাকি। পাশাপাশি আমাদের একটি সৌর বিদ্যুতের প্রয়োজন, যেহেতু গ্রাম এলাকা বিদ্যুৎ বেশিরভাগ সময় থাকে না, ছাত্রদের রাত্রে পড়াশোনার ব্যাঘাত ঘটে। সামনে এবং পিছনে প্লাস্টারের কাজ বাকি রয়েছে, এগুলো যদি কাজ না করি তাহলে নষ্ট হয়ে যাবে, আপনারা জানেন। তো এই কাজগুলি বাকি রয়েছে এবং আমাদের 60-70 হাজার টাকা এখনও ঋণ রয়ে গেছে। এই ঋণগুলো যেন আমরা মকুব করতে মিটিয়ে দিতে পারি, আপনারা দোয়া করবেন। এবং পাশাপাশি রমজান মাস, দান সাদাকার মাস, তো আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে অনেক এতিম অসহায় মিসকিন বাচ্চা বেশিরভাগ পড়াশোনা করে, যারা ফ্রি পড়াশোনা করে অনেকেই আছে, তো তাদের বোর্ডিং খরচ এবং তাদের আপনার পড়াশোনার খরচ তারা দিতে পারে না, এখান থেকে ফ্রি পড়ানো হয়। তা আপনারা পাশাপাশি এদিকে খেয়াল রাখবেন, মাদ্রাসার সাইটে মাটি ঢেলে যাবে, তো এই মাটি ধরে রাখার জন্য বাউন্ডারি প্রয়োজন। এবং পাশাপাশি একটা গেট আমাদের খুবই প্রয়োজন বাচ্চাদেরকে ধরে রাখার জন্য। আপনার দেওয়া অর্থে এই প্রতিষ্ঠান চলে, এই প্রতিষ্ঠানের মাটি থেকে যাবে, কেয়ামত পর্যন্ত সাক্ষ্য হয়ে থাকবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করে এই প্রতিষ্ঠানকে কেয়ামত অবধি যেন আল্লাহ সালাফি মানহাজের উপর এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আল্লাহু আমিন। মনে বড় আকুতি, মনে বড় সাদ, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো, আমাকে এবং আমাদেরকে কবুল করো। আল্লাহু আমিন। যারা এখানে দান সাদাকা করেছে এবং করবেন আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহু আমিন। সবাইকে ঈমানের উপর অটল রাখেন। আল্লাহু আমিন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আপনাদের ডোনেশন পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।